আপনারা দেখছেন ইনসাফ বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহাঙ্গীর। বর্তমানে বহুল চর্চিত বিষয় হলো পেগাসাস, অর্থাৎ এই দেশের বেশ কিছু সাংবাদিক, সফল ব্যবসায়ী এবং এমনকি সেনা আধিকারিকের কিন্তু ফোন ট্যাপ করা হচ্ছে, এবং টিভির পর্দা থেকে শুরু করে সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের শিরোনামে কিন্তু এই পেগাসাস নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এবং এদেশের নাগরিক তারা কিন্তু যে ব্যক্তিগত যে সুরক্ষা, সেই ব্যক্তিগত সুরক্ষা থেকে কিন্তু অনেকটাই মানে অনিরাপত্তার মধ্যে রয়েছে, নিরাপত্তাহীনতায় কিন্তু ভুগছে। অর্থাৎ আপনি ফোন করছেন, আপনার ইনফরমেশন, আপনার ব্যক্তিগত ইনফরমেশন চলে যাচ্ছে থার্ড পার্টির কাছে, এবং তৃতীয় পক্ষ আপনার ফোনটিকে নিয়ন্ত্রণ করছে, যার ফলে আপনার যে ব্যক্তিগত স্বাধীনতা সেটা কিন্তু হস্তক্ষেপ করা হচ্ছে। এবং এটা একটা খুব মারাত্মক বিষয়, এবং আপনার এই হ্যান্ডসেটটি যে আপনার পরম শত্রু হয়ে উঠতে পারে সেটা কিন্তু আপনি ধরতেও পারবেন না। এবং আজকে যেটা কথা বলবো, আজকে কথা বলবো কিভাবে বুঝবেন আপনার ফোনটি ট্যাপ করা হয়েছে, এবং এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো থেকে কিভাবে নিজেকে মানে সুরক্ষিত রাখবেন সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সঙ্গে থাকুন। প্রথমে বলি কখন বুঝবেন আপনার ফোনটি ট্যাপের শিকার হয়েছে। প্রথমত আপনি যখন কল করবেন, আপনি যখন ফোনে কথা বলবেন, তখন যদি আপনি কোন রকম বিপ বিপ শব্দ শুনতে পান, কিংবা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অস্বাভাবিক কিছু শব্দ শুনতে পান, তাহলে বুঝবেন আপনার ফোনটি ট্যাপ করা হয়েছে। দ্বিতীয়ত, যদি দেখেন আপনার ফোন কল, অর্থাৎ আপনার যে দুই পক্ষের ফোনে যদি নেটওয়ার্ক বারটা যদি ফুল থাকে, এবং সেটা ফুল থাকা সত্ত্বেও যদি আপনি আপনার কথাবার্তার মধ্যে যদি ভয়েসে ব্রেক আছে, মানে ব্রেকআপ তৈরি হয়, তাহলে বুঝবেন আপনার ফোনটি ট্যাপ করা হয়েছে। তৃতীয়ত, যদি দেখেন কোনো সন্দেহজনকভাবে আপনার ফোনে পরিবর্তন দেখা দিয়েছে, যেমন ধরুন আপনার হ্যান্ডসেটটি হঠাৎ করে অটোমেটিক রিসেট হয়ে যাচ্ছে, কিংবা আপনার যে ফোনে ব্রাইটনেস সেটা অটোমেটিক বেড়ে যাচ্ছে, অটোমেটিক ভলিউম বেড়ে যাচ্ছে, এই সমস্ত অস্বাভাবিক যদি পরিবর্তন ঘটতে দেখা যায় আপনার ফোনটিতে, তাহলে কিন্তু এটা খুব একটা ভালো জিনিস না। এর ফলেও কিন্তু আপনার ফোনটি ট্যাপ করা হতে পারে, অর্থাৎ আপনি ফোনটা বন্ধ রাখলেও কিন্তু তৃতীয় পক্ষ আপনার ফোনটিকে নিয়ন্ত্রণ করছে। যদি এমনটা হয়, টেকনিক্যাল ফল্টের কারণে হতে পারে, তো সে কারণে একটা টেকনিশিয়ানকে দেখে নেওয়া দরকার। যদি টেকনিক্যাল ফল্ট না হয়, তাহলে অবশ্যই তৃতীয় পক্ষ আপনার ফোনটিকে নিয়ন্ত্রণ করছে। চতুর্থত, যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মোবাইলটি যদি হ্যাক করা হয়, তাহলে অটোমেটিক কিছু অদ্ভুত শব্দ তৈরি হবে। অর্থাৎ যেমন আপনার ফোনটি, ধরুন আপনার দুজন কথা বলছেন, এক পক্ষ যদি আপনার ফোনটিকে টিভির সামনে বা রেডিওর সামনে রাখে, তখন যে ধরনের শব্দ তৈরি হয় ঠিক সেরকম শব্দ অটোমেটিক মাঝে মধ্যে ফোন বন্ধ থাকা সত্ত্বেও তৈরি হয়। এটা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু বুঝবেন আপনার ফোনটিকে তৃতীয় পক্ষ নিয়ন্ত্রণ করছে এবং আপনি ট্যাপিং এর শিকার। পঞ্চমত, যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যদি দেখেন আপনার হ্যান্ডসেটটি ব্যবহার না করা সত্ত্বেও আপনার মোবাইলটি গরম হয়ে যাচ্ছে, এবং আপনার যে যেভাবে আপনার চার্জ সার্ভিস দিত সেই চার্জ সার্ভিসটা কমে আসছে, অর্থাৎ আপনার চার্জ রয়েছে মোবাইলে কিন্তু অটোমেটিক সেই চার্জটা কমে যাচ্ছে, এটার কারণেও কিন্তু আপনার ফোন ট্যাপের শিকার হতে পারে। কারণ আপনি ফোনটা বন্ধ রাখলেও তৃতীয় পক্ষ কিন্তু আপনার ফোনে ঠিকই কাজ করে চলে যাচ্ছে, যার ফলে আপনার মোবাইলটি গরম হচ্ছে এবং চার্জ আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি আপনার আপনি দেখেন বা আপনার মোবাইলের লক্ষণীয় এই সমস্ত বিষয়গুলো হয়, তাহলে বুঝবেন আপনার ফোনটিকে ট্যাপ করা হয়েছে। এবার আমি কিছু সিম্পল টিপসের কথা বলবো, যেগুলো যদি আপনি মেনটেন করে চলেন, তাহলে হয়তো কিছুটা হলেও এই সমস্ত হ্যাকারদের থেকে আপনি সুরক্ষিত থাকবেন। প্রথম যেটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে, কোনো রকম ফ্রি ওয়াইফাই কিংবা পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না, কারণ এর ফলে হ্যাকারদের কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। দ্বিতীয়ত বলবো, কোনো রকম অজানা লিঙ্কে ক্লিক করবেন না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, বিভিন্ন সময় কিন্তু অনেক অজানা লিঙ্ক চলে আসে, বিভিন্ন রকম যৌন আবেদনমূলক লিঙ্ক থেকে শুরু করে বিভিন্ন রকম প্রলোভনের লিঙ্ক কিন্তু দেখা যায়, সেই সমস্ত লিঙ্কগুলোতে কিন্তু ক্লিক করবেন না, কারণ একটা ক্লিকে কিন্তু আপনার মোবাইল ফোনটি হ্যাকারদের কাছে চলে যেতে পারে এবং আপনার ফোনটিকে খুব সহজেই তারা তাদের আন্ডারে নিয়ে নিতে পারে। তৃতীয়ত বলবো যে, গুগল প্লে স্টোর ছাড়া কোনো রকম সোর্স থেকে কোনো রকম অ্যাপ্লিকেশন বা অ্যাপ ডাউনলোড করবেন না। এটা কিন্তু খুব রিস্কি একটা ব্যাপার, কারণ আপনি যখনই অন্য কারোর সোর্স, তৃতীয় পক্ষের সোর্স ব্যবহার করবেন, তখন কিন্তু হ্যাকারদের পক্ষে এই কাজটা খুবই সহজ হয়ে যাবে। এবং শেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, একাধিক ব্রাউজার ব্যবহার করবেন না। অনেকেই দেখেছি একটা ফোনে, একটা মোবাইল ফোনের মধ্যেই গুগল ক্রোম নিয়ে রেখেছে, আবার অপেরা মিনি, ইউসি ব্রাউজার রেখেছে।
তো একটা বিশ্বস্ত ইউজার ব্রাউজার ব্যবহার করুন, কারণ যে ইউসি ব্রাউজারের নাম করলাম, এই ইউসি ব্রাউজারের নামে কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে, এরা তথ্য পাচার করে দেয়, এরা তথ্য বিক্রি করে দেয়। তো ট্রাস্টেবল একটা ব্রাউজার আপনি ব্যবহার করুন, একটা ব্রাউজার ব্যবহার করুন, আমি সাজেস্ট করব গুগল ক্রোম ব্যবহার করুন। আমার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে সচেতন করার, কারণ আপনাদেরকেই সচেতন হতে হবে, কারণ পুরো এই দেশে কিন্তু কোনো রকম প্রপার প্ল্যানিং নেই। করোনা হোক কিংবা পেগাসাস, কোনো ব্যাপারেই কিন্তু সঠিক পরিকল্পনা আমাদের দেশে নেই। আমাদের দেশে রাজনীতি নিয়ে অনেক ভালো পরিকল্পনা রয়েছে, কিভাবে রাজনৈতিক প্রচার করা যায়, কিভাবে আইটি সেলের মাধ্যমে হিংসা ছড়ানো যায়, এই সমস্ত প্রপার প্ল্যানিং রয়েছে। কিন্তু আপনাদের আমার আপনার জীবনের সঙ্গে জড়িত কোন রকম বিষয়, যেমন কোভিড-19 হোক কিংবা পেগাসাস, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কোন রকম প্রপার প্ল্যানিং আমাদের দেশে নেই। সেই কারণে কিন্তু সচেতনটা আমাকে আপনাকে হতে হবে। কেন বলছি কথাটা, কারণ যদি আজকে সাংবাদিকদের ফোন ট্যাপিং না করে, যদি এই পেগাসাসটাকে যদি ভালো কাজে লাগানো যেত, সাংবাদিকদের ফোন ট্যাপিং না করে যদি জঙ্গিদের ফোন ট্যাপ করা যেত, তাহলে হয়তো পুলওয়ামা কাণ্ড ঘটতো না এবং অতগুলো সেনাবাহিনীর কিন্তু প্রাণ যেত না, ভালো কাজে লাগানোই যেত। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো এপিসোডে নিশ্চয়ই দেখা হবে।